শরণ কলা অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি রিঙ্কন সর্দার, সহকারী শিক্ষক রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়। এই করোনা মহামারীতে সিডনি কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আমার ক্ষুদ্র প্রয়াস। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায় পাঠদান করব। পাঠ শিরোনাম হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতা। প্রথম টপিক হচ্ছে কাজ। কাজটা কি? তোমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করি আমরা সেটাই কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের একটা সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। যেমন একজন দারোয়ান সারাদিন গেটে বসে গেট পাহারা দেয়, আবার একজন রাস্তা দিয়ে ভ্যান চালায়, আবার একজন একটা বস্তুকে ঠেলে নিয়ে দূরে যায়। সবগুলোই কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হইতে হলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগে স্মরণ করতে হবে। আস দেখি কি একটা বস্তু যদি আমি বাহ্যিক বল প্রয়োগ করি, অর্থাৎ এফ বল প্রয়োগ করি, এই বস্তুটা যদি এই সরে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসে, অর্থাৎ এই এই স্থান থেকে সরে এই স্থানে গেল, স্মরণ হলো এইটুকু, তবেই শুধু কাজ থাকবে, কাজ হবে। এই বিচারে যে দারোয়ান সারাদিন পাহারা দিচ্ছে সেটা কিন্তু কাজ হবে না। তাহলে আমরা পেলাম কাজ ইকুয়াল টু বল গুণ স্মরণ। তাহলে কাজ হচ্ছে বল গুণ স্মরণ। স্মরণ যদি না হয় তাহলে কাজ সংগঠিত হবে না। কিন্তু আরেকটু ডিপলে যদি যাই, স্মরণ হওয়ার শর্তেও কাজ সংগঠিত হবে না। এখন একটি বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ এদিকে হয়, বস্তুর স্মরণ যদি এদিকে থেটা কোণে হয়, তাহলে আমরা যদি যদি স্মরণ এই জায়গাতে যদি লম্ব টানি তাহলে আমাদের স্মরণ পেলাম এস। এই যে বল প্রয়োগ করলাম এই বলের উপ অংশ পাবো এফ কস থেটা। এক্ষেত্রে কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। তোমাদের বইতে নেই কিন্তু এগুলো লাগবে আমাদের অনুধাবনমূলক প্রশ্নও করার জন্য বা সলভ করার জন্য তোমাদের এই জিনিসটা কাজে লাগবে। এই জন্য তোমাদের আমি বললাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। তাহলে কাজের সংজ্ঞা একটা সুন্দর একটা সংজ্ঞা আসলো, বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ ঘটে তবে বল ও স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে দেখো একটু খেয়াল করো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা, এফটা কি বল, এসটা কি স্মরণ, কস থেটাটা কি থেটাটা কি বল ও স্মরণের মধ্যবর্তী কোণ। এই সমীকরণে যদি এস এর মান শূন্য হয়, অর্থাৎ স্মরণ শূন্য হয়, অর্থাৎ স্মরণ ইকুয়াল টু শূন্য, তাহলে কৃত কাজ কি হচ্ছে শূন্য, কারণ এফের সাথে এই শূন্যর সাথে যা কিছু গুণ করতেছি শূন্য হয়ে যাচ্ছে। আবার দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা, এফ এস কস থেটার মান যদি 90 ডিগ্রি হয়, বল হলো স্মরণ হলো কিন্তু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলো, তখন কৃত কাজ শূন্য হবে।
कारण आम्रा जानी कॉस 90 डिग्री मान शून्य ताले बल प्रयोग करते क्षरण करते क्षरण करते किन्तु मध्यवर्ती कोण जदि शून्य डिग्री है ताहले कृत काज शून्य होबे सरि 90 डिग्री है ताहले आम्रा बोलते पारि बल प्रयोगे क्षरण घटा सत्त्वेओ सकल क्षेत्रे काज संगठित है ना। एखन आम्रा काजेर आम्रा एकक निर्णय करब काज W इक्वल टू एफ एस एकक निर्णय एफ पासे बलेर एकक निउटन क्षरण एकक मीटार ताहले निउटन मीटार एके बला हय जूल। आमरा जदि देखो मजार विषय एफर मान जदि वन निउटन हय क्षरण जदि एक मीटार हय ताहले आछे वन निउटन मीटार समान समान वन जूल। ताहले बोलते पारि जदि एक निउटन बल प्रयोगे जदि एक मीटार क्षरण हय তবে সেই কাজকে বলতেছি অনজুল কাজ। অনুরূপভাবে 10 জুল কাজ 10 গুণ 1 অথবা 1 গুণ 10 অথবা অন্য যে কোনো গুণিতক আকারে লেখা যায় আমরা এইভাবে লিখব W = 10 নিউটন গুণ 1 মিটার অথবা 1 নিউটন গুণ 10 মিটার। তাহলে আমরা বলতে পারি 10 জুল কাজ বলতে কি বোঝায় আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে 10 জুল কাজ বলতে কি বোঝায়। দেখো এটা আছে একটা অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নে কি আসে অনুধাবনমূলক প্রশ্নে জ্ঞানের স্তরটা যাচাই করতে হবে। এখানে জ্ঞানের স্তর আছে কাজ। তোমাদের প্রথমে কাজের সংজ্ঞা লিখতে হবে তারপরে এই কাজ 10 জুল 10 জুল কিভাবে আমরা বের করেছিলাম 10 নিউটন গুণ 1 মিটার অথবা লিখছিলাম কি 1 মিটার ওই 1 নিউটন গুণ 10 মিটার তখন আমরা লিখব যে 10 জুল কাজ বলতে বোঝায় বল প্রয়োগে 10 মিটার 10 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ অথবা 1 নিউটন বল প্রয়োগে 10 মিটার সরণ। এভাবে আমরা অন্য গুণিতক আকারেও লিখতে পারি তবে একক আকারে লেখা একক যেহেতু পদার্থবিজ্ঞানে একক বিষয় নিয়ে বিবেচনা করায় লেখা বলো। এখন কাজের মাত্রা নির্ণয় মাত্রা কাজ সমান সমান বল গুণ সরণ বল বল সমান সমান কি ভর গুণ ত্বরণ গুণ সরণ ভর থাকলো ত্বরণ সমান সমান কি বেগ ভাগ সময় গুণ সরণ বেগ সমান সমান কি সরণ ভাগ সময় অন ভাগ সময় গুণ সরণ ভর গুণ সরণের স্কয়ার ভাগ সময়ের স্কয়ার। তাহলে ভরের মাত্রা এম সরণের মাত্রা এল এর স্কয়ার টি স্কয়ার। এই মাত্রা সমীকরণ যদি লিখি তৃতীয় বন্ধনী আমরা জানি ব্যবহার করতে হয়। এখন দেখো আমরা পাই যে কাজ সরণের ভর গুণ সরণের স্কয়ার ভাগ সময়ের স্কয়ার। সরণ তাহলে কাজ কয়টা রাশির উপর নির্ভর করতেছে তিনটা রাশির উপর নির্ভর করতেছে ভর সরণ সময় তিনটাই মৌলিক রাশি। সরণ যদি আমরা দৈর্ঘ্য বিবেচনা করি তাহলে তিনটাই মৌলিক রাশি এই বিচারে কাজ একটা লব্ধ রাশি। তাহলে
তোমাদের আজ আমি কাজ কাজ সম্পর্কিত আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু কাজ সংগঠিত হচ্ছে না কেন। সবাইকে ধন্যবাদ।